হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গল্পের রামধনু আমি সন্দীপা ফিরে এসেছি আবার অদ্ভুতুরে সিরিজের গল্প নিয়ে আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে মোহন রায়ের বাসি আজকে পড়ছি প্রথম পর্ব গল্পটি শুনতে চেয়েছিলেন এসপি ভট্টাচার্য তাহলে শুরু করা যাক আজকের গল্প মোহন রায়ের বাসি প্রথম পর্ব ময়নাগড়ের দীঘির ধারে সন্ধেবেলায় চুপটি করে বসে আছে বটেশ্বর চোখে জল হাতে একখানা পূব পুবধারে মস্ত পূর্ণিমা চাঁদ গাছপালা ভেঙে ঠেলে ওঠবার চেষ্টা করছে দিঘির দক্ষিণ দিককার নিবিড় জঙ্গল পেরিয়ে দক্ষিণা বাতাস এসে দিঘির জলে স্নান করে শীতল সমীরণে পরিণত হয়ে জলে হিলিবিলি কাপন তুলে বটেশ্বরের মিলিটারি গোপ ছুঁয়ে বাড়ি বাড়ি ছুটে যাচ্ছে চাঁদ দেখে দক্ষিণের জঙ্গল থেকে শেয়ালরা ক্যা হুয়া ক্যা হুয়া বলে হিন্দিতে পরস্পরকে প্রশ্ন করছে বেলগাছ থেকে একটা প্যাঁচা জানান দিল হাম হ্যাঁ হাম হ্যাঁ বটেশ্বর একটা দীর্ঘশ্বাস ফেলে হাতের বাঁশিটার দিকে তাকালো। বহুকালের পুরনো মস্তবাসি গায়ে রুপোর পাত বসানো তাতে ফুলকারি নকশা দিন দিনে কাগে সকালবেলায় ঝোলা কাঁধে একটা লোক এসে হাজের পরনে লুঙ্গি গায়ে ঢলঢলে জামা মুখে দাড়িগোফের জঙ্গল মাথায় ঝাঁকড়া চুল রোগা ভোগা চেহারার লোকটা বলল কোনো রাজবাড়ির কিছু জিনিস সে নিলামে কিনেছে আর সেগুলোই বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করছে পুরনো আমলের রুপোর টাকা জড়ি বসানো চামড়ার খাপে ছোট্ট ছুরি অচল পকেট ঘড়ি পেতলের দোয়ারদানি পাশা খেলার ছক হাতির দাঁতের পুতুল এরকম বিস্তর জিনিস ছিল তার সঙ্গে আর ছিল এই বাঁশিটা বটেশ্বর জীবনে কখনো বাঁশি বাজায়নি তবে বাজানোর শখটা ছিল লোকটা বলল যেমন তেমন বাঁশি নয় বাবু রাজবাড়ির পুরনো কর্মচারীরা বলেছে এ হলো মোহন রায়ের বাঁশি মোহন রায়টাকে তা কি আমি জানি তবে কেষ্ট বিষ্টু কেউ হবেন বাঁশিতে নাকি ভর হয় লোকটা দুশো টাকা দাম চেয়েছিল বিস্তর ঝোলাঝুলি করে একশো টাকায় যখন রফা হয়েছে তখন বটেশ্বরের বউ খবর পেয়ে অন্দরমহল থেকে বেরিয়ে এসে রনরঙ্গিনী মূর্তি ধারণ করে বলল টাকা কি খোলাম কুচি একটা বাসির দাম একশো টাকা বলি জীবনে কখনো বাঁশিতে ফুদাওনি তোমার হঠাৎ কেষ্ট ঠাকুর হওয়ার স্বাদ হলো কেন ও বাসি যদি কেন তাহলে আমি হয় বাঁশি উননে গুঁজে দেব না হয়তো বাপের বাড়ি চলে যাব ফলে বাসিটা তখন কেনা হল না বটে কিন্তু ঘণ্টাখানেক বাদে বটেশ্বর যখন বাজারে গেল তখন দেখতে পেল বুড়ো শিবতলায় লোকটা হা ক্লান্ত হয়ে বসে আছে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে সে বাসিটা কিনে ফেলল ফেরার সময় খিড়কির দরজা দিয়ে ঢুকে গোয়ালঘরের পাটাতনে বাসবাখারির ভিতরে গুজে রেখে দিয়ে এলো আশ্চর্যের বিষয় সেদিন রাতে তার ভালো ঘুম হল না আর কেবলই মনে হচ্ছিল বাঁশিটা যেন তাকে ডাকছে নিশির ডাকের মতো চুম্বকের মতো কে বলি ভয় হতে লাগল বাঁশিটা চুরি যাবে না তো দ্বিতীয় রাতেও ঠিক তাই হল রাতে বারবার উঠে বাঁশির নীরব আহ্বান শুনতে পেল সে কিন্তু বউয়ের ভয়ে বেরোতে পারল না আজ তার বউ বিকেলে পাড়া বেড়াতে গেছে সেই ফাঁকে বাসিটা বের করে নিয়ে দীঘির ধারে এসে বসেছে বটেশ্বর খুব নিরাপদ জায়গা কালিদহ দিঘি ভূতের আখড়া বলে সন্ধ্যের পর কেউ এধারে আসে না উত্তরধারে বাসবনের আড়াল আছে বটেশ্বর বাঁশি বাজাতে জানে না বটে কিন্তু বাঁশিটাকে এসে বড় ভালোবেসে ফেলেছে কি মোলায়েম এর গা কি সুন্দর কারুকাজ হেসে খেলে একশো দেড়শো বছর বয়স হবে এমন বাঁশির আওয়াজও মিঠে হওয়ার কথা কিন্তু হায় বটেশ্বর বাঁশিতে ফু দিতেও জানে না নিজের অপদার্থতার কথা ভেবে তার চোখে জল আসছিল জীবনে সে কিছুই তেমন পেরে ওঠেনি ছেলেবেলা থেকে স্বপ্ন ছিল হাদু মল্লিকের মতো বড় লোক হবে হতে পারল কি হরিপদ কাননগর মতো ফুটফুটে চেহারাও তো ভগবান তাকে দেননি ব্রজকিশোর কিশোর দাসের পেল্লায় স্বাস্থ্যের ওপর কি কম লোভ ছিল তার কিছুদিন ব্যায়াম ট্যায়াম করে শেষে হাল ছাড়তে হয়েছিল তাকে তারক রায়ের মতো সুরেলা গলা কি তার হতে পারত না আর কিছু না হোক গোটা মহকুমা যাকে এক ডাকে চেনে সেই শাহজাহান সিরাজউদ্দৌলা বা টিপু সুলতানের ভূমিকায় দুনিয়া কাঁপানো অভিনেতা রাজেন হালদারের মতো হতেই বা দোষ কি ছিল কিংবা লেখাপড়ায় সোনার মেডেল পেয়ে গরিব ছেলে পাঁচু গোপাল যে ধা করে বিলের চলে গেল সেরকমটা কি একেবারেই হতে পারতো না তার গোপাল যে স্কুলে পড়েছে সেই নরেন্দ্রনারায়ণ স্কুলে তো সেও পড়ত জামা নেই জুতো নেই খাবার জুতো না তবু পাঁচু সোনার মেডেল পেল আর বটেশ্বর এক ক্লাস থেকে আর এক ক্লাসে উঠতে যেন দম বেরিয়ে যেত তার মনে হতো পরের ক্লাসটা কত উঁচুতে রে বাপ পেটে বিদ্যে নেই গলায় গান নেই শরীরে স্বাস্থ্য নেই মুখে রূপ নেই বেঁচে থাকাটার ওপরেই ভারী ঘেন্না হয় তার কালিদহের ভাঙা পৈঠায় বসে এইসব ভাবতে ভাবতে আর চোখের জল ফেলতে ফেলতে সে বাঁশিটার গায়ে হাত বোলাচ্ছিল একশো টাকা দিয়ে কিনেছে বটে কিন্তু এ বাঁশি বাজানোর সাধ্য তার নেই বাসিটাকে আদর করতে করতে সে ফিসফিস করে বলল আহা যদি আমি তোকে একটু বাজাতে পারতাম বটেশ্বরকে চমকে দিয়ে ঠিক সেই সময় কাছের আম গাছ থেকে একটা পাখি পরিষ্কার ইংরেজিতে বলে উঠল ডু ইট ডুইট 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 সত্যি বলল নাকি না ও তার সোনার ভুল পাখি কত রকম ডাক ডাকে ওরা তো আর ইংরেজি জানে না তবু ডাক্তার নিয়তির নির্দেশ বলেই কেন যেন মনে হচ্ছিল তার কে জানে বাপু দুনিয়ায় কত অশৈলী কাণ্ডই তো ঘটে তাই বটেশ্বর সাবধানে চারপাশটা একটু দেখে নিল না কেউ কোথাও নেই থাকার কথাও নয় কেউ দেখে ফেললে লজ্জার ব্যাপার হবে একা একাও তার লজ্জা করছে নিজের কাছেও কি মানুষ লজ্জা পায় না দোনো মনে করে সে বলে উঠল চেষ্টা করব অমনি কালিদহের মোটা সোটা পুরনো ব্যাঙ্গগুলোর একটা জলের কাছ থেকে মোটা গলায় বলে উঠল লজ্জা কি লজ্জা কি লজ্জা কি ফের বটেশ্বর চমকালো না নিয়তি আজ যেন চারিদিক থেকে তাকে হুকুম দিচ্ছে খুবই লাজক মুখে আরবাসিটা তুলে এসে খুব জোরে একটু ফু দিল বলাই বাহুল্য কোনো আওয়াজ বেরোল না শুধু ফস করে খানিকটা বাতাস বেরিয়ে গেল বড্ড লজ্জা পেয়ে ক্ষান্ত হল বটেশ্বর কাছেই ভাঙা শিবের দেউল দেওয়াল কেটে একশো অসত্য গাছ বেরিয়েছে সেখান থেকে একটা তক্ষক বলে উঠল চেষ্টা করো করো চেষ্টা চেষ্টা করো বটেশ্বর অবাক থেকে অবাকতর হচ্ছে এসব কি ছদ্ম বেশি দুই নাকি চতুর্দিকে কি একটা অলৌকিক ষড়যন্ত্র চলছে বাসিওয়ালা বলেছিল বটে যে বাসিতে ভর হয় তাহলে কি তার মতো আনাড়ির ফুয়ে বাসি বেজে উঠবে একটু ভরসা মতো হল বটেশ্বরের আরও বার কয়েক ফু দিয়ে দেখল সে না শুধু ফসফস করে হাওয়া বেরোলো আওয়াজ হলো না হতাশ হয়ে সে চুপ করে বসে রইল বিমর্ষ মনে বাড়ি ফিরে বাসিটা গোয়াল ঘরে যথাস্থানে রেখে বটেশ্বর যখন ঘরে ঢুকলো তখন তার বউ বলল ও গো আজ সন্ধেবেলায় দুটো লোক তোমার খোঁজে এসেছিল তারা কারা কে জানে চেনা লোক নয় একজন খুব লম্বা চওড়া আর একজন কেমন যেন শকুন শকুন চেহারা কি দরকার তাদের শকুনের মতো লোকটা জিজ্ঞেস করল একজন বুড়ো মানুষের কাছ থেকে আমরা একটা রূপবাধানো বাসি কিনেছি কিনা যদি কিনে থাকি তবে তারা বাসিটা ডবল দামে কিনে নেবে শুনে আমার ভারী মন খারাপ হয়ে গেল বাসিটা তোমাকে কিনতে দিলে ভালো করতম ডবল দাম পাওয়া যেত বটেশ্বরের বুকের ভিতরটা খুব ধুকুর পুকুর করছিল বলল তা তুমি কি বললে বললুম একজন বুড়ো মানুষ বাসি বেচতে এসেছিল বটে দরদামও হয়েছিল কিন্তু সে সব আমরা নিয়ে নি তখন জিজ্ঞেস করলো বাসিটা কে কিনেছে তা আমি জানি কি না আমি বললাম অত দাম দিয়ে এখানে কে কিনবে তবে আমি ঠিক জানি না দেখলাম জন্য খুব গরজ এলেবেলে লোক নাকি পয়সাওয়ালা না না বেশ পয়সাওয়ালা লোক বলেই মনে হলো শকুনের মতো দেখতে লোকটার হাতে কয়েকটা আংটি ছিল গলায় সোনা চেন গায়ে সিল্কের পাঞ্জাবি আর পরনে ধাক্কা পেটে ধুতি লোকটার বেশ চোমড়ানো গোফ আর বাবরি চুল তবে চোখ দুটো যেন বাঘের মতো জল জ্বলে তাকালে ভয় ভয় করে আর সঙ্গের লোকটা সে কথাবার্তা বলেনি চুপচাপ দাঁড়িয়েছিল তাকে দেখে পালোয়ান টালোয়ান মনে হয় পাহাড়ের মতো শরীর এখন মনে হচ্ছে বাসিটা তোমাকে কিনতে না দিয়ে ভুলই হয়েছে বটেশ্বর এ কথার জবাব দিল না চিন্তিত মুখে এসে কুয়োপাড়ে হাত মুখ ধুতে গেল বাসিটার কি এমন মহিমা যে লোকে ডবল দামে কিনতে চায় ঘটনাটা বেশ চিন্তায় ফেলে দিল তাকে তবে এটা বোঝা শক্ত নয় যে বাসিটা খুব সাধারণ হলে লোকে বাড়ি বয়ে খবর করতে আসত না সুতরাং বটেশ্বরের বুকের ধুকপুকুনিটা কমল না একটা অজানা আশঙ্কায় তার মনটা কু ডাকতে লাগল ময়না করে নানান মানুষের নানান সমস্যা যেমন পদ সমাজদার সে হল চিরকেলে ব্যথা বেদনার রুগী ব্যথা ছাড়া জীবনে একটা দিনও কাটায় নিশে একদিন দাঁত ব্যথায় কাতরায় তো পরদিন কান কটকটানির চোটে বাপরে মারে করে চেঁচায় পরদিন হয়তো কানের বদলে হাঁটু কামড়ে ধরে একটা কেদো বাঘ যেন হাড় মাস চিবোতে থাকে দুদিন পরে মাজায় যেন কুরুলের কোপ পড়ার মতো ঝলকে ঝলকে ব্যথা সানিয়ে ওঠে কোমর সারলো তো মাথায় যেন কেউটের ছবলের মতো ব্যথার বিস্তাকে কাহিল করে ফেলে যেদিন আর কোনো ব্যথা না থাকে সেদিন পেটের মধ্যে পুরনো আমাশার ব্যথাটা চাগিয়ে উঠে তাকে পাগল করে তোলে ব্রজ কবিরাজ অনেক নিরিখ পরক করে বলেছে আসলে ব্যথা তোমার একটাই তবে সেটা বানরের মতো এ ডালে ও ডালে লাফিয়ে বেড়ায় ও ব্যথা যেমন চালাক তেমনই বজ্জাত হাঁটুর ব্যথার ওষুধ দিলে ও গিয়ে মাজায় ঘাপটি মেরে থাকে মাজায় ওষুধ পড়লেই লম্ফ দিয়ে দাঁতের গোড়ায় গিয়ে লুকিয়ে থাকে সেখান থেকে তারা খেলে গিয়ে ফ্যানের মধ্যে সেধোয় ওর নাগাল পাওয়াই ভার তাই বাগে আনাও শক্ত ব্যথার ইতিবৃত্ত শুনে হোমিওপ্যাথ নগেন পাল চিন্তিত মুখে বলেছিল ব্যথা তো আমি এক ডোজেই কমিয়ে দিতে পারি কিন্তু ওই মাজার ব্যথা তারপর কি মূর্তি ধারণ করবে সেইটাই ভাবনার কথা নিত্যকালী পিসির পিঠের ব্যথা কমাতে গিয়ে কি হয়েছিল জানো পিঠের ব্যথা সারতেই তার মাথার গণ্ডগোল দেখা দিল চেঁচায় কাঁদে বিড়বির করে দিলাম মাথার ওষুধ মাথা ভালো হয়ে গিয়ে পিঠের ব্যথা ফিরে এলো তাই আমি বলি কি ওই মাজার ব্যথাকে না ঘাটানোই ভালো কাবলিওয়ালাকে তাড়ালে হয়তো কাপালি কেসে থানা গেড়ে বসবে তাতে লাভ কি ময়নাগড়ের অ্যালোপাথ ডাক্তার প্রভঞ্জন প্রামাণিক ইঞ্জেকশন ছাড়া কথাই কয় না যে রুগী আসুক আর তার যে রোগী হয়ে থাকুক না কেন প্রভঞ্জন আগে তাকে একটা ইঞ্জেকশন ঠুকে দেবেই রোগীদের উদ্দেশ্যে তার একটাই কথা ইঞ্জেকশন নাও সব সেরে যাবে দেখা যায় প্রভঞ্জন যেমন ইঞ্জেকশন দিতে ভালোবাসে তেমনই অনেক লোক আছে যারা ইনজেকশন নিতেও খুব পছন্দ করে বুড়ো উকিল তারাপদ সেন তো প্রায়ই সন্ধ্যেবেলা এসে প্রভঞ্জনের ডাক্তারখানায় বসে আর বলে দাও তো ডাক্তার একটা ইঞ্জেকশন ঠুকে ওটি না নিলে আজকাল বড় আইঢাই হয় কেমন ফাঁকা ফাঁকা লাগে মনে হয় আর যেন কি একটা হয়নি বিসম্ভ সাঁতরা কোনো শুভ কাজে যাওয়ার আগে প্রভঞ্জনের কাছে একটা ইঞ্জেকশন না নিয়ে যায় না জরুরি মোকদ্দমা বা শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর যাওয়ার আগে ইঞ্জেকশন তার বাঁধা এই তো সেদিন হাটপুকুরের গজানন বিশ্বাসের মেজ মেয়ে শেফালিকে ভূতে ধরেছিল খোনা সুরে কথা কয় এলো এলোচুলে ঘুরে বেড়ায় দাঁত কপাটি লাগে ওঝাবতী কিছু করতে পারল না তখন ডাকা হলো প্রভঞ্জনকে প্রভঞ্জন গিয়ে এই ইঞ্জেকশন বের করে ওষুধ ভরে ছুঁচ উঁচিয়ে যেই শেফালির দিকে এগিয়েছে অমনি ভূতটা শেফালিকে ছেড়ে বেরিয়ে এসে হাত জোর করে বলল যাচ্ছি ডাক্তারবাবু যাচ্ছি আপনার জ্বালায় কি কোথাও তৃষ্টবার উপায় আছে কালীপদকে তিনশো বাহান্ন নম্বর ইঞ্জেকশনটা দিয়ে ঘটনাটা প্রভঞ্জন নিজেই বলেছিল বলল ইঞ্জেকশনে সারে না এমন রোগ দেখিনি বাপু তোর ব্যথাটা যখন সারছে না তখন ধরে নিতেই হবে ওটা তোর আসল ব্যথা নয় ব্যথার বাতিক বাতিকো আমি সারাতে পারি বটে কিন্তু ভয় কি জানিস ভয় হলো উটের যেমন কুজ গরুর যেমন গল কম্বল হাতির যেমন সুর তোরও তেমনি ওই বাতিক বাতিক সারালে তুই কি বাঁচবি সুতরাং ব্যথা বেদনা নিয়েই কালীপদ বেঁচে আছে গতকাল তার হাঁটুতে ব্যথা ছিল আজ হাঁটুর ব্যথা নেই কিন্তু সকাল থেকে দাঁতের কনকনানি শুরু হয়েছে সন্ধ্যেবেলা সেই গ্রীষ্মকালে কমফোর্টারে গাল মাথা জড়িয়ে বসে আছে আর আহা উহু করছে এমন সময় দুটো লোক এসে হাজির হল এলেবেলে লোক নয় রীতিমতো সম্ভ্রান্ত চেহারার একজন মাঝবয়সী মানুষ তার পরনে রেশমি পাঞ্জাবি ধাক্কা পেরে ধুতি মস্ত গোফ এবং বাবরি চুল চেহারাটা রোগাটে হলেও বেশ শক্ত সামর্থ্য দেখে মনে হয় রাজা জমিদারের পরিবারের লোক সঙ্গে একজন কুস্তিগিরের মতো লোক যেমন লম্বা তেমন চওড়া প্রথমজনই কথা শুরু করল বেশ গম গমে গলায় বলল আমরা একটা জিনিসের সন্ধানে অনেক দূর থেকে এসেছি একটু সাহায্য করতে পারেন এরকম বড় মাপের একজন মানুষ বাড়িতে আসায় ভারী তটস্থ হয়ে পড়ল কালীপদ হাত জোর করে বললো আসুন আসুন কি সৌভাগ্য বলে তাদের বৈঠকখানায় বসালো তারপর হাত কচলে বলল বলুন কি করতে পারি আপনি কেতুগড় রাজবাড়ির নাম শুনেছেন খুব শুনেছি আমি ওই পরিবারেরই একজন বংশধর আমার নাম নরেন্দ্র নারায়ণ চৌধুরী কি সৌভাগ্য আপনি রাজা বাহাদুর লোকটার দাঁতগুলো বেশ বড় বড় সেই দাঁত দেখি একটু হেসে বলল না না রাজা গজা নই রাজতন্ত্রই নেই তোর রাজা আমাদের অবস্থাও আগের মতো নেই কিছুদিন আগে কেতুগড়ের রাজবাড়ি থেকে কিছু জিনিস চুরি যায় ছিচকে চোরেরই কাজ দামি জিনিসপত্র কিছুই তেমন খোয়া যায়নি তবু তার মধ্যে দুটো একটা জিনিস পুরনো স্মারক হিসেবে আমাদের কাছে খুবই মূল্যবান আমরা জিনিসগুলো উদ্ধার করতে চাই কালীপদ ভারী ব্যস্ত হয়ে বলল বটেই তো তাহলে পুলিশের কাছে লোকটা হাত তুলে তাকে থামাল হাতে হিরের আংটি ঝিলিক দিয়ে উঠল লোকটা বলল পুলিশকে জানানো হয়েছে কিন্তু তাদের তো আঠেরো মাসে বছর চোর ধরতে ধরতে জিনিসগুলো বেহাত হয়ে যাবে তাই আমরা নিজেরাও একটু চেষ্টা করছি যে লোকটা চুরি করেছিল সে বুড়ো মতো গোফদারি আছে মাথায় ঝাকরা চুল আমরা খবর পেয়েছি সে এই ময়নাগড়েই কিছু জিনিস বিক্রি করে গেছে লোকটার বর্ণনা শুনে কালীপদর মুখ শুকিয়ে গেল কেননা কয়েকদিন আগে যখন তার কোমরে ব্যথা হয়েছিল তখন ওই লোকটা তার কাছে এসেছিল বটে ঝোলার মধ্যে অনেক পুরনো আমলের জিনিস ছিল তা থেকে একটা ভারী সুন্দর জাপানি পুতুল মেয়ের জন্য কিনেছিল বটে কালীপদ লোকটা পঞ্চাশ টাকার দাম হেঁকেছিল শেষে কুড়ি টাকায় দিয়ে দেয় সে যখন এসব কথা ভাবছে তখন নরেন্দ্র নারায়ণ তার পাখির মতো তীক্ষ্ণ চোখে তার মুখের দিকে চেয়েছিল একটু হেসে বলল জিনিসগুলো আমরা সবই ডবল দামে কিনে নেব কিন্তু যে জিনিসটা আমাদের কাছে সবচেয়ে জরুরি তা হল একটা বাঁশি বহু পুরনো রুপোর বাঁধানো বাঁশি কালীপদ মাথা নেড়ে বলল বাঁশির কথা জানি না তবে আমি একটা জাপানি পুতুল তার কাছ থেকে কিনেছিলাম বটে বাঁশিটা কে কিনেছে জানেন না এই ময়নাগড়েরই কেউ কিনেছে বলে আমাদের চর খবর দিয়েছে আমি বাঁশি কিনি রাজামশাই চুরি জিনিস জানলে পুতুলটাও কিনতাম না লোকটা বলেছিল কোনো রাজবাড়ি থেকে নিলামে কিনেছে নরেন্দ্র নারায়ণ ভ্রু কুচকে বলল আমাকে রাজা মশাই বলে লজ্জা দেবেন না রাজত্ব থাকলে অবশ্য আজ আমার রাজা হওয়ারই কথা কিন্তু তা যখন নেই তখন আমি আর রাজা গজা নই সাধারণ মানুষ লোকটা যাই বলুক এর গা থেকে কালীপদ রাজা রাজা গন্ধ পাচ্ছিল ঘরে রাজা গজা আসাতেই কিনা কে জানে তার দাঁতের ব্যথাটাও উবে গেছে সে গদগদ হয়ে বললো আহা গায়ে রাজ রক্তটা তো আছে রাজত্ব না থাকলেও কি রাজার মহিমা কমে যায় নাকি মরা হাতি লাখ টাকা নারায়ণ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল হুম শরীরে রাজার রক্তটাই যা আছে যাকে জাপানি পুতুলটা আপনি বরং রেখেই দিন ওটা না হলেও আমাদের চলবে কিন্তু বাঁশিটা আমাদের উদ্ধার করতেই হবে আপনি কি এ ব্যাপারে একটু সাহায্য করতে পারেন কালীপদ হাত কচলে বলল হ্যাঁ আগে আপনি যখন আদেশ করলেন তখন অবশ্যই খোঁজ করে দেখব এ তো আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে আমরা বাঁশির জন্য পুরস্কার দিতেও রাজি আছি আর ডবল দাম তো দেবই কালীপদর চকচক করে উঠল বলল যে আগে করে সবচেয়ে বড় লোক হল মল্লিক তার মস্ত সুদের কারবার আর তেলের ব্যবসা লাখো লাখো টাকা তবে কিনা হাদু মল্লিককে দেখে সেটা বুঝবার উপায় নেই সে খেটো ধুতি পরে গায়ে মোটা কাপড়ের একখানা বিবর্ণ জামা পায়ে সস্তা রবারের চটি বেটেখাটো হাদু মল্লিক রাস্তা দিয়ে হেঁটে গেলে বড় মানুষ বলে চেনা দেয় রোজগার মতোই হাদু সন্ধেবেলায় তার গদিতে বসে সারাদিনের হিসেব নিকেশ জাপদা খাতায় টুকে রাখছিল এ সময়টায় তার বাহ্য জ্ঞান থাকে না তবে আজ সে কিছু আনমনা হয়েছে কি দিন দুই আগে দুপুরের দিকে দাড়ি কোফওয়ালা একটা লুঙ্গি পড়ার লোক ঝোলা কাঁধে এসে হাজির বলল কোন রাজবাড়ি থেকে নিলামে কিছু জিনিস কিনে এনেছে রাজবাড়ির জিনিস শুনে হাদুর একটু কৌতূহল হলো থলি থেকে বিস্তর অকাজের জিনিস বের করে দেখালো লোকটা তার মধ্যে গোটা কুড়ি পঁচিশ পুরনো রূপোর টাকাও ছিল রূপো দামি জিনিস বলে হাদুর দরদাম করে গোটা দুই কিনে ফেলেছিল তিরিশ টাকায় জালি জিনিস হতে পারে ভেবে বেশি কিনতে সাহস হয়নি কিন্তু গতকাল বিধু শাকরা এসে টাকা দুটো দেখে চোখ কপালে তুলে বলল করেছেন কি বাবু এ তো রূপোর টাকা নয় রুপোর মোড়কে এই যে খাঁটি মোহর ওজনটা দেখছেন না রুপোর কি এত ওজন হয় বলে বিধু এক পাশ থেকে একটু ছিলকে কেটে দেখালো ভিতরে সোনা চকচক করছে সেই থেকে মনটা বড় হায় হায় করছে হাদুর পঁচিশটা টাকা যদি সাহস করে কিনে ফেলত তাহলে কি ভালোটাই না হতো এখন তার হাত কামড়াতে ইচ্ছে করছে এত দুঃখ হচ্ছে যে হাদু ভালো করে খেতে বা ঘুমোতে পারছে না পেটে বায়ু হয়ে যাচ্ছে দুঃস্বপ্ন দেখছে লোকটাকে খুঁজে আনতে সে তার পাইক পাঠিয়েছিল কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে গতকাল থেকে তাই মনটা বড় উচাটন আজ হিসেব পড়তে বসেও মাথাটা গন্ডগোল করছে আজ হয়েছে কি দু হাজার সাতশো নয়ের নয় আট হাজার পাঁচশো পঁচাশি সাত দশ হাজার নশো আঠাশের আট পাঁচশো ছাব্বিশের ছয় সাত হাজার তিনশো বত্রিশের দুই আর দশ হাজার দুশো চুয়াল্লিশের চার যোগ করে হবে ছত্রিশ ছত্রিশের ছয় নব্বে হাতে থাকবে তিন ঠিক এইখানটাতেই তার চল্লিশ বছরের হিসেব করাম পাকা মাথায় কেমন যেন হরিবল হয়ে গেল কিছুতেই ঠিক করতে পারছিল না ছত্রিশের কত নামবে আর কত হাতে থাকবে ছয় নেমে হাতে থাকবে তিন নাকি তিন নেমে হাতে থাকবে ছয় কোনটা নামে কোনটা হাতে থাকে তা নিয়ে এমন গণ্ডগোলে সে কখনো পড়েনি অগত্যা সে বিশুপালকে লজ্জার মাথা খেয়ে জিজ্ঞেস করে ফেলল ওহে বিশু ছত্রিশের কত নামবে আর কত হাতে থাকবে বলতো বিশু সে বিকেল থেকে দশটা টাকা হাওলার চাইতে এসে বসে আছে হাদু মল্লিক রাজি হচ্ছে না বলেছে আজ তিন মাস সাড়ে তিনশো টাকা ধার নিয়ে বসে আছো একটি পয়সা ছোঁয়াওনি বাহান্ন টাকা সুদ সমেত চারশো দুশো টাকা আগে শোধ দাও তারপর নতুন ধারের কথা বিশু তবু আশায় আশায় বসে আছে ধার চাইতে সে আর যাবেই বা কোথায় সব জায়গাতেই তার না ময়নাগড়ের সবাই তার পাওনাদার মেজাজটা আজ তার বড়ই খিচড়ে আছে বিকেলেই দেখে এসেছে সন্ধ্যা বাজারে মাছওয়ালা সনাতন কাদা চিংড়ির ঝুড়ি নিয়ে বসে আছে কাদা চিংড়ি সে বড্ড ভালোবাসে চচ্চড়ি রেধে খেতে যেন অমৃত দশটা টাকা হাওলাত পেলে হয়ে যেত এতক্ষণ আর সে মাছ পড়ে নেই হাদুর প্রশ্ন শুনে তাই সে খিচিয়ে উঠে বলল ছত্রিশের কত নামে আর কত হাতে তাকে তার আমি কি জানি দশটা টাকা যখন ধার চেয়েছিলুম তখন খেয়াল ছিল না যে এই শর্মাকেও এক সময় দরকার হবে দশটি টাকা ফেললেও না হয় চেষ্টা করে দেখতুম তা যখন দাওনি তখন নিজের হিসেব তুমি নিজেই বোঝো একধারে রাখাল মোদক চুপচাপ বসেছিল সে হল ময়নাগড়ের সবচেয়ে বোকা লোক রোজ সন্ধেবেলায় সে হাদুর গদিতে টাকার গন্ধ শুকতে আসে টাকা পয়সার গন্ধ মাখানো বাতাসে শ্বাস নিলে তার ভারী আরাম বোধ হয় হাদু মল্লিকের গদিতে সাতখানা সিন্ধুকে টাকা পয়সা আর সোনাদানার গচ্ছিত বাতাসে মম করছে টাকার গন্ধ সকলে গন্ধটা পায় না বটে কিন্তু রাখাল মোদক পায় আর সেই গন্ধে তার একটু নেশার মতোও হয় ঘরে বাইরে সবাই রাখালকে বোকা বলেই জানে রাখালও লোকের মুখে শুনে শুনে জেনে গেছে যে সে খুব বোকা নিজেকে বোকা বলে জানার পর থেকে সে খুব হুঁশিয়ার হয়ে গেছে লোকের সঙ্গে কথা কইবার আগেই সে বলে নেয় ভাই আমি বড্ড বোকা আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলতে হবে বাজারে গিয়ে দোকানি দেশে বলে আমি বড্ড বোকা তো তোমরা কিন্তু আমাকে আবার ঠকিয়ে দিও না এই তো কয়েকদিন আগে তার বাড়িতে মাঝরাতে চোর ঢুকেছিল রাখাল ঘুম ভেঙে চোরকে দেখে বলে উঠল আহা করো কি করো কি আমি যে বড্ড বোকা মানুষ আমার বাড়িতে কি চুরি করতে আছে চোটা খুব বিরক্ত হয়ে বলল কে বলল আপনি বোকা আপনাকে তো বেশ শেয়ানা লোক বলেই মনে হচ্ছে চোরকে ভরকে দিতে চান বুঝি রাখাল বেশ বুক ফুলিয়ে বলল মোটেই শেয়ানা নই হে ময়নাগড় ঢুঁড়লেও তুমি আমার মতো বোকা লোক পাবে না চোরটা একটা ফুৎকারে তার দাবি নসাত করে বলল ওই আনন্দেই থাকুন পদলোচনাঢকে চেনেন যে শ্বশুর বাড়িতে গিয়ে বট পাতা দিয়ে সাজা পান খেয়ে তারিফ করেছিল আর হরেন পাড়ই কি কম যায় নাকি পাশের নন্দরামের বাড়িতে ডাকাত পড়েছে হরেন গিয়ে সর্দারের হাতে পায়ে ধরে বলে কি আমার বাড়িতে একটু পায়ের ধুলো না দিলেই যে নয় নন্দরামের বাড়িতে ডাকাতি হলো আর আমার বাড়িতে যদি না হয় তাহলে কি শ্বশুর বাড়িতে আমার প্রেস্টিজ থাকবে তা আপনি কি তাদের চেয়ে বেশি বোকা বোকা হলেও আপনি মোটেই এক নম্বর নন তিন চার বা পাঁচ নম্বর রাখাল এ কথার তীব্র প্রতিবাদ করতে যাচ্ছিল কিন্তু ঠিক ওই সময় তার বউ উঠে ঠ্যাঙা নিয়ে তারা করায় চোরটা পালিয়ে যায় উপরন্তু মাঝরাতে চোরের সঙ্গে তর্ক করতে গিয়ে বউয়ের ঘুম ভাঙানোয় বউ রেগে গিয়ে রাখালকে উস্তম কুস্তম বকাঝকা করে আজকাল তাই নিজের বোকামি সম্পর্কে রাখালের একটা সন্দেহ দেখা দিয়েছে হয়তো সে নিরেট বোকা নয় তার বোকামিতে হয়তো ফুটো ফাটা আছে চোটা কত বাড়িতে ঘোরে কত অভিজ্ঞতা টাকার গন্ধে রাখালের চোখ আরামে বুঝে আসছিল এমন সময় ছত্রিশ নিয়ে গন্ডগোলটা তার কানে এলো সে খুব ঠাহর করে সমস্যাটা শুনে নিয়ে হাঁদুকে বলল। তোমার ছত্রিশ অব্দি যাওয়ার দরকার কি একটু কমিয়ে কাটছাট করে তেত্রিশে নামিয়ে আনো দেখবে ল্যাটা চুকে যাবে তেত্রিশে যা নামবে তাই হাতে থাকবে বুঝেছো যা খুশি নামাও ওঠাও কোনো অসুবিধে নেই সাধু চোটে উঠে বলল ওই জন্যই তো তোমার কিছু হলো না শুয়ে বসে আর ঝিমিয়ে জীবনটা কাটিয়ে দিলে যত সব মুখু এসে জোটে আমার কপালে একটা সোজা অঙ্কের সোজা নিয়ম তাই পেরে উঠছ না ছত্রিশের কত নামে আর কত হাতে থাকে এ তো বাচ্চা ছেলেরও জানার কথা এমন সময় কাছে পিঠে যেন বাজ পড়ার শব্দ হলো শব্দ নয় অবশ্য একটা বাঁচখাই গলা বলে উঠল ছত্রিশের ছয় নামবে হাতে থাকবে তিন দৈববাণী হলো কিনা বুঝতে না পেরে হাদু ওপর দিকে চেয়ে দেখল দৈববাণী অবশ্য হাদুর জীবনে নতুন কিছু নয় কোনো বেয়ারা মদলব্বাজ খদ্দে ডেলে তার কানে কানে ফিস ফিস করে দৈববাণী হয় দিও না হে একে কর্য দিও না কিন্তু এরকম বজ্রপাতের মতো বিকট দৈববাণী সে আর শোনেনি দৈববাণীর উদ্দেশ্যে হাত জোড় করে একটা নোমো ঠুকে হাদু ছত্রিশে ছয় না মাতে যাচ্ছিল এমন সময় সেই গলাটায় দরজার কাছ থেকে এক পর্দার দরজার বাইরে দুটো লোক দাঁড়িয়ে সামনের লোকটার পোশাক আশাক গলার চেন হাতে হিরের আংটি লম্ফের আলোতেও চোখে পড়ার মতো সাধারণ খদ্দের নয় হাদু শশ ব্যস্ত হয়ে বলল, আসুন আসুন আস্তাক গে হোক বস্তাক গে হোক রোগাটে লম্বাটে ফর্সাটে গুফো এবং বাবরিবান লোকটাকে দেখে বিষু আর রাখালো নড়ে চড়ে বসল হাদু হাত জোর করে বলে উঠল আজ্ঞা করুন লোকটা চারদিকটা একবার উদাস চোখে চেয়ে নিয়ে তার রাজকীয় গলায় বলল আমি কেতুগড় রাজবাড়ি থেকে আসছি আমার নাম নরেন্দ্র নারায়ণ আমি রাজা দিগিন্দ্রনারায়ণের ভাতুস্পুত্র হাদু বিগলিত হয়ে বলল কি সৌভাগ্য কি সৌভাগ্য এ যে ভাঙা ঘরে চাঁদের উদয় এ যে ইঁদুরের গর্তে বেড়াল এ যে পুকুরে গাধা বোট আরও কি যেন ও হে বিশু বলো না বিশু কিছু বলার আগেই রাখাল বিশ্বাস বিগলিত হয়ে বলে ফেলল এ যেন পায়েসের বাটিতে পরমান্য এ যেন গদা হস্তে ভীমের প্রবেশ বিষু তাড়াতাড়ি উঠে পায়ের ধুলো নিয়ে একগাল হেসে বলল তাই বলুন দেখেই কেমন চেনা চেনা লাগছিল নরেন্দ্র নারায়ণ বড় মুদ্রায় সবাইকে শান্ত করে তেমনি গম্ভীর গলায় বলল বিশেষ প্রয়োজনেই আমার ময়নাগড়ে আসা রাজবাড়ি থেকে কিছু জিনিস চুরি গেছে খবর পাওয়া গেছে দাড়ি গোফওয়ালা একজন মধ্যবয়সী লোক জিনিসগুলো এই গায়ে এবং আশেপাশে বিক্রি করে গেছে আমরা সেই সব জিনিসের সন্ধানেই এসেছি আপনারা যদি কেউ কিছু কিনে থাকেন তাহলে আমরা সেগুলো ডবল দামে কিনে নেব তবে সবচেয়ে গুরুতর জিনিসটি হচ্ছে একটা রুপোয় বাঁধানো বাঁশি অন্য জিনিস পাওয়া না গেলেও বাঁশিটা আমাদের খুবই দরকার ওটার জন্য হাজার টাকা পুরস্কার হাদুর বুক ধক ধক করছে দু দুটো মোহর মাত্র তিরিশ টাকায় কিনেছে সে ডবল দাম পেলেও তো মোটে ষাট টাকা মোহরের দাম যে অনেক বেশি সে গলা খাকারি দিয়ে বিগলিতে মুখে বলল এসেছিল বটে একটা পাগলা মতো লোক আমি চোরাই জিনিস দেখেই বুঝতে পারি কিনা তাই তাকে বেশি পাত্তা দিইনি চোর চোটাদের সঙ্গে কারবার করে কি রাজামশাই বিশুপাল দুঃখের গলায় বলল। আহা ডবল দামের কথা আগে জানলে কিছু জিনিস কিনে রাখতাম রাখাল বিশ্বাসও বলল ও বড্ড ভুল হয়ে গেছে লোকটা আমার বাড়িতেও এসেছিল বটে তার রাজামশাই মাসিটা কি রূপয়ে বাঁধানো না হলেও চলবে আমার সেজ ছেলে গুলু কয়েকদিন হলো একটা বাঁশি হাতে ঘোরাঘুরি করছে দেখেছি নরেন্দ্রনারায়ণ দৃঢ়তার সঙ্গে মাথা নেড়ে বলল না আমাদেরটা রূপয় বাঁধানো এবং অনেক দিনের পুরনো। ও বাঁশি যার তার হাতে যাওয়া খুবই বিপজ্জনক ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠতে সত্যগোপালের লেগেছিল দু বছর সিক্স থেকে সেভেনে উঠতে পাক্কা তিন বছর সেভেন থেকে এইটে উঠতে আরও তিন প্রতি ক্লাসে উঠেই মনে হতো পরের ক্লাসটা কত উঁচুতে রে বাপ তবু সে হাল ছাড়েনি বিস্তর মেহনতে হ্যাঁচর প্যাচর করে সে একদিন ক্লাস টেনেরও চৌকাট ধরে ফেলল হেডস্যার বাবু পর্যন্ত অবাক হয়ে বলে ফেললেন সুরজি কি পশ্চিমে উঠল নাকি সতু তুইও ক্লাস টেনে উঠে পড়লি বা বাহ বড় খুশি হলুম আর বছর দশেক আমার চাকরি আছে তার মধ্যেই মাধ্যমিকের বেড়াটা ডিঙিয়ে যাত বাবা তা হেড স্যারের স্বপ্ন সার্থক করেছিল সত্যগোপাল দশ বছর নয় সবাইকে অবাক করে দিয়ে সে মাত্র চার বছরের চেষ্টায় মাধ্যমিকও পাশ করে ফেলল লোককে অবাক করে দেওয়ায় সত্যগোপালের জুড়ি নেই মাধ্যমিক পাশ করে সে লেখাপড়ায় ইস্তফা দিয়ে সমাজ সেবায় নেবে পড়ল। সবাই জানে যে সমাজ সেবা মানে ব্যারেন্ডা বাজা সুতরাং সবাই ধরে নিয়েছিল সত্যগোপালের কিছু হবে না কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই সবাইকে ফের অবাকি করে দিয়ে সে গোটা তল্লাটের একজন কেষ্টুবিষ্টু হয়ে উঠল শুধু তাই নয় এলাকার যত স্কুল কলেজ আছে সে সব কটারই গভর্নিং বডির মেম্বার কিংবা প্রেসিডেন্ট সব ক্লাবের সে চেয়ারম্যান কিংবা সেক্রেটারি পঞ্চায়েতের চাই গরিব নেতা তল্লাটে যত সভা সমিতি হয় সব জায়গায় তার ডাক পড়ে হয় সভাপতি নয় প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি যে স্কুলে এসে পড়ত সেই স্কুলের চেয়ারম্যান হওয়ার পর পান্না বাবু তো হাঁ সে এমন হাঁ যে কিছুতেই বন্ধ হয় না শেষে প্রভঞ্জন ডাক্তার এসে ইঞ্জেকশনের ছুঁচ উঁচিয়ে ধরার পর সেই হাঁ বন্ধ হলো পান্নালাল বাবুকে সান্ত্বনা দিতে এসে মনোরঞ্জন কম্পাউন্ডার বলল ওহে পান্নালাল এ হলো ভাগ্যের খেলা ভাগ্য জিনিসটা কেমন যেন সুদর বনের বাঘ কোথায় যে ঘাপটি মেরে বসে থাকে টেটটিও পাবে না হঠাৎ ঘাড়ে এসে লাফিয়ে পড়ে টুটি কামড়ে নিয়ে গিয়ে সাকসেসের পৌঁছে দিয়ে বসে বসে কলসা বুঝলে। বুঝলে বাবু বুঝলেন কিনা বোঝা গেল না তবে একটা দীর্ঘশ্বাস মোচন করলেন ছাত্রের কৃতিত্ব দেখে তিনি বিশেষ পুলকিত হয়েছেন বলে মনে হল না যাই হোক সত্যগোপাল এখন একজন ভারী ব্যস্ত মানুষ এখানে উদ্বোধন ওখানে বৃক্ষরোপণ কোথাও মূর্তি উন্মোচন তারপর রক্তদান শিবির বসে আঁকো প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সত্যগোপালের কি নাওয়া খাওয়ার সময় আছে সভা সমিতি ছাড়া সে থাকতেও পারে না তার ভারী আইঠাই হয় আজ ময়না করে বামা সুন্দরী কলেজে বিজ্ঞানের ভবিষ্যৎ নিয়ে একটা আলোচনা সভা ছিল সভাপতির ভাষণ দিতে উঠে সত্যগোপাল বলল আজ চারদিকে তো বিজ্ঞান ছাড়া আমরা আর কিছুই দেখতে পাচ্ছি না চারদিকে যেন বিজ্ঞানের ঢেউ খেলছে এই যে হাতে হাত ঘড়ি চলছে বিজ্ঞান এই যে মাথার ওপর পাখা ঘুরছে বিজ্ঞান এই যে পকেটের ডট পেনটা বিজ্ঞান এই যে ধুতি জামা পরে আছি বিজ্ঞান মোটর গাড়ি চলছে রেল গাড়ি চলছে এরোপ্লেন উঠছে সব বিজ্ঞান সব বিজ্ঞান এই যে মাইকে কথা বলছি এটা অবধি বিজ্ঞান কিছুদিন আগে শহরে গিয়ে দেখে এলাম সেখানে বিজ্ঞানের একেবারে মোচ্ছব লেগে গেছে সর্বত্র কেবল কম্পাউন্ডার আর কম্পাউন্ডার অফিসে কম্পাউন্ডার ব্যাংকে কম্পাউন্ডার ডাকঘরে কম্পাউন্ডার হাসপাতালে কম্পাউন্ডার শোনা যাচ্ছে এবার থেকে কম্পাউন্ডাররাই সব কিছু করবে চাষবাস চিকিৎসা হিসেব নিকেশ চিঠিপত্র লেখা সর্বত্র নাকি করবে কম্পাউন্ডার এমনকি তারা ছবি আঁকবে কবিতা লিখবে কল কারখানা চালাবে মানুষ গ্যাট হয়ে বসে থাকবে শুধু শ্রোতাদের মধ্যে মনোরঞ্জন কম্পাউন্ডার ছিল শ্রোতারা খুব হাসাহাসি করছিল বটে কিন্তু সে চিন্তিত মুখে পাশে বসা গিরিন খাসনোবিশকে ফিসফিস করে বলল কম্পাউন্ডারদের ঘাড়ে এত কাজ চাপিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে ভাইয়া এই বুড়ো বয়সে আমি কি অত কাজ পেরে উঠব এই তো খুব চিন্তার কথা হে গিরিন খস্নবিশের ওষুধের দোকান সে চাপা গলায় বলল ভাবছেন কেন এ তো দেখছি কম্পাউন্ডারদের কপাল খুলে গেল যাকে বলা যায় কম্পাউন্ডারদের স্বর্ণযুগ পেটেন্ট ওষুধের দাপটে কম্পাউন্ডারদের চাকরি যাওয়াতেই বোধহয় সরকার বাহাদুর নোড়ে চড়ে বসেছে এতদিনে তাদের হিললে হল তা বলে ছবি আঁকা কবিতা লেখা ওসব কি পেরে উঠব চেষ্টা করলে লোকে কী না পারে বলুন সত্যগোপাল হাসি হাসি মুখে বলল বিজ্ঞানের সবচেয়ে বড় অবদান হল ওই কম্পাউন্ডার পদার্থবিদ্যার অধ্যাপক সচিদানন্দবাবু পাশ থেকে সসম্ভ্রমে চাপা গলায় বললেন ওটাকে কেউ কেউ কম্পিউটারও বলে থাকে সত্যগোপাল একটু অবাক হয়ে বলে বলে নাকি কলেজের ফিজিক্স ল্যাবরেটরির জন্য দু লাখ টাকার একটা সরকারি অনুদান কিছুদিন আগে এই সত্যগোপালই বন্দোবস্ত করে দিয়েছে তাছাড়া সচিদানন্দবাবুর সেজ মেয়েটার বিয়ের সম্বন্ধও হচ্ছে আবার সত্যগোপালের শালার সঙ্গে তাই সচিদানন্দবাবু খুবই বিনয়ের সঙ্গে বললেন বললেও হয় কম্পাউন্ডারও যে চলে না তা নয় তবে কম্পিউটার কথাটার চলি একটু বেশি আর কি প্রবল হাততালির শব্দে অবশ্য সচিদানন্দবাবুর কথা শোনা গেল না হাত জোর করে সত্যগোপাল সমবেত স্রোতার হাততালি হাসি হাসি মুখ করে গ্রহণ করল সে যখনই যেখানে বক্তৃতা করে সেখানে হাততালির একেবারে বন্যা বয়ে যায় অবশ্য এ কথাও ঠিক যে সব হাততালি সবসময় জায়গা মতো পড়ে না উল্টোপাল্টা জায়গাতেও পড়ে যেখানে পড়ার কথা নয় সেখানেও এই তো সেদিন গোবিন্দপুরের বৃক্ষরোপণ উৎসবে গিয়ে বক্তৃতার তাড়াহুড়োয় বৃক্ষকে বৃক্ষ বলে ফেলেছিল বলে খুব হাততালি পড়ল। তারপর গয়েশবাবুর শোকসভাটায় হলো কি তীরধান কথাটা ভুল করে অন্তর্ধান বলে ফেলেছিল সত্যগোপাল হাততালি আর থামতে চায় না তা হোক উল্টোপাল্টা পড়লেও ওই হাততালি সত্যগোপালকে বাঁচিয়ে রেখেছে ওই হাততালি তাকে চাঙ্গা রাখে হাততালি তখনও থামেনি সত্যগোপালের অ্যাসিস্ট্যান্ট প্যাংলা এসে তার কানে কানে বলল ওদিকে যে পালঘাটে মৎস্যজীবী সমবায় সমিতির সভার সময় পার হয়ে যাচ্ছে দাদা দেখে এলাম সভাপতির মালা শুকিয়ে গেছে প্রধান অতিথি বুড়ো নিবারণবাবু টেবিলে মাথা রেখে ঘুমিয়ে কাদা তার নাক ডাকছে আরও ভয়ের কথা হলো সভার মাঠেই বাজারের সার বাবুরাম রাতে এসে শোয় সে এসে পড়লে সভা ভেঙে যাবে সত্যগোপাল তাই তো বলে তাড়াহুড়ো করে নেমে পড়ল সভায় পৌঁছে দেখা গেল মহিলারা রান্না চাপাতে বাড়ি ফিরে গেছে ফাঁকা জায়গায় বাচ্চারা হৈ হৈ করে খেলছে দু চারজন লোক এধারে ওধারে বসে গুলতানি করছে কর্মকর্তারা অবশ্য সত্যগোপালকে খুব খাতির করে নিয়ে মঞ্চে তুলে দিল সমিতির সম্পাদক বলল একটু তাড়াতাড়ি করবেন সত্যবাবু ওই বাবুরাম সারটা বড় বজ্জাত যেমন গো তেমনই তেজি তার আসার সময়ও হয়েছে কি না মৎস্যজীবীদের সভায় মাছ নিয়ে অনেক কথাই বলার ছিল সত্যগোপালের যেমন ভগবান একবার মৎস্য অবতার হয়ে এসে পৃথিবী উদ্ধার করেছিলেন রবীন্দ্রনাথের একটা কোটেশনও ঠিক করা ছিল মিনগণ হয়েছিল সরবরে এখন সুখেতে তারা জল ক্রীড়া করে তারপর আরও কোটেশন মৎস্য মারিব খাইব সুখে এবং মাছের মায়ের পুত্র শোক এবং মাছের তেলে মাছ ভাজা তাছাড়া না নিয়ে গেল বোয়াল মাছে এবং কই মাছ ভাজা খেতে শৈল গেছে ভুলে এ দুটো কোটেশনও জুৎসই জায়গা লাগানোর মতলব ছিল তার কিন্তু সবে ভাই ও বন্ধুগণ বলে বক্তৃতা শুরু করতেই কে বা কারা যেন বাধার থেকে চেঁচিয়ে উঠল ওই যে বাবুরাম আসছে সত্যগোপাল যে বাবুরামকে জমের মতো ডরায় তার যুক্তিসঙ্গত কারণ আছে ক্লাস এইটে পড়ার সময় সে একদিন স্কুল থেকে বন্ধুদের সঙ্গে ফেরার পথে কলা খেয়ে কলার খোসাটা বাবুরামের গায়ে ছুঁড়ে মেরেছিল বাবুরাম তাতে কিছু মনে করেনি খোসাটা অবহেলার সঙ্গে খেয়ে নিয়ে যেমন বসেছিল তেমনই বসে রইল কিন্তু বচা বলল এ তুই কি করলি শতু বাবুরামকে জানিস সাক্ষাৎ শিবের চেলা সবাই বাবুরামকে ভক্তি শ্রদ্ধা করে এটো কলার খোসা ছুঁড়ে মারলি তোর পাপ হবে না সত্যগোপাল উদ্বিগ্ন হয়ে বলল তাহলে কি করব, যা ওকে পায়ে হাত দিয়ে প্রণাম করে আয় কাজটা সহজ নয় বুকের পাটা দরকার কিন্তু সামনেই অ্যানুয়াল পরীক্ষা এ সময় ভগবান পাপ দিয়ে ফেললে যে পরীক্ষায় ডাব্বা মারতে হবে সেটা চিন্তা করেই সত্যগোপাল মরিয়া হয়ে সন্তর্পণে কি করে বাবুরামের সামনের দুটো পায়ের খুঁড় ছুঁয়ে মাথায় ঠেকিয়েই দৌড়ে পালিয়ে এলো বচা বলল দূর তুই তো ওর হাতে প্রণাম করলি হাতে প্রণাম করলে কি পাপ কাটে যা ওটা হাত কেন হবে গরুর তো চারটেই পা তুকে বলেছে পা বলে মনে হলেও বাবুরামের সামনের পা দুটো মোটেই পা নয় হাত পিছনের পা দুটোই আসল পা এ কথায় একটু বিভ্রান্তিতে পড়ে গেল সত্যগোপাল কে জানে বাবা হতেও পারে বুক বেঁধে সুতরাংশে দ্বিতীয়বার বাবুরামের দিকে এগিয়ে গেল এবং খুব দুঃসাহসের সঙ্গে পিছনের পা দুটোর খুঁড়ে হাত দিল কলার খোসা ছোড়া এবং প্রথমবার পায়ের ধুলো নেওয়া পর্যন্ত সহ্য করেছে বাবুরাম কিছু বলেনি কিন্তু দ্বিতীয়বার তার পায়ে হাত দেওয়ায় বাবুরাম অত্যন্ত রুষ্ট হয়ে তেড়ে ফুড়ে উঠে এমন তারা লাগালো সত্যগোপালকে যে আর কহতব্য নয় সত্যগোপাল শেষ সব পালঘাটের খালে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচায় সত্যগোপালের ধারণা বাবুরাম আজও ঘটনাটা ভুলেনি কালেভদ্রে তাকে দেখলে বাবুরাম দূর থেকেও তার দিকে আড়ে আড়ে চায় আর ফোঁস করে সুতরাং বাবুরা মাসছে শুনে যদি সত্যগোপাল মঞ্চ থেকে লাফিয়ে পড়ে পড়ি মুড়ি করে দৌড় লাগায় তাতে তাকে দোষ দেওয়া যায় না এই দৌড়টা অতি ছোঁয়াচে জিনিস সত্যগোপালকে দৌড়তে দেখে বুড়ো নিবারণবাবুও মঞ্চ থেকে লাফিয়ে নেমে দৌড় লাগালেন পিছনে প্যাংলাও স্কুলে লেখাপড়ায় ডাব্বা মারলেও স্কুলে স্পোর্টসে বরাবর সত্য ফার্স্ট সেকেন্ড হয়ে প্রাইজ পেয়েছে দৌড়টা তার ভালোই আসে জেলে পাড়ার রাস্তা ধরে সে দৌড়ছিলও ভালোই কিন্তু দেখা গেল আশি বছরের নিবারণ বাবুও কম যান না তিনি প্যাংলাকে ছাড়িয়ে সত্যগোপালকে প্রায় ধরে ফেললেন ছুটতে ছুটতেই বললেন হোঁ হো বাবা বুড়ো হাড়ের ভেল কি দেখেছ পুরোনো চাল ভাতে বাড়ে অবাক সত্যগোপাল বলে তাই দেখছি রোজ সকালে উঠে দৌড় প্র্যাকটিস করেন নাকি পাগল হয়েছ ওসব আমার পোষায় না তবে আমার একটা কেলে গরু আছে সেটা ভয়ানক পাজি রোজই খোঁটা উপরে পালায় সেটাকে ঘরে আনতে রোজ বিস্তর দৌড়ঝাঁপ করতে হয় আর এই করতে গিয়ে আমার হাঁটুর বাত মাজার ব্যথা অনিদ্রা সব উধাও হয়েছে আজকাল খুব খিদে হয় ঘুমটাও হচ্ছে পাথরের মতো সব জিনিসের ভালো আর মন্দ দুটোই আছে বুঝলে ভাইয়া এখন তো মনে হয় শূন্য গোয়ালের চেয়ে দুষ্টু গরুই ভালো সত্যগোপাল হাঁপাতে বলল বাবুরাম কি এখনো তেরে আসছে বাবু অবাক হয়ে বললেন বাবুরাম কোথায় বাবুরাম ওই যে কে বলল বাবুরাম আসছে দূর দূর তুমিও যেমন বাবুরাম আসবে কি আর জামতলায় নবীন পালের বাড়িতে মদন মোহনের কাঁঠাল ভোগ রাজ্যের কাঁঠাল এসেছে ভোগে বাবুরাম বিকেল থেকেই সেখানে থানা গেড়েছে যা কাঁঠাল সেটেছে তারা নড়ার সাধ্য নেই তাহলে আপনি ছুটছেন কেন আহা আমি তো তোমার দেখা দেখি ছুটছি তোমাকে অমন আচমকা ছুটতে দেখে ভাবলাম সত্যগোপাল যখন ছুটছে তখন নিশ্চয়ই কোনো বিপত্তি ঘটেছে সত্যগোপাল দাঁড়িয়ে খানিক দম নিল ছি ছি এখন ভারী লজ্জা করছে তার পাবলিকের সামনে ওরকম কাপুরুষের মতো পালিয়ে আসাটা তার উচিত হয়নি তার ভাবমূর্তিটা যে একেবারে ধুলিস্বাদ হয়ে গেল বাড়ি ফেরার সময় প্যাংলা অবশ্য বলল তার ভাবমূর্তির কোনো ক্ষতি হয়নি পরিস্থিতি চাপে মাঝে মাঝে নেতাদের ভাবমূর্তি টলমল হয় বটে কিন্তু দু চার দিনের মধ্যেই আবার আট হয়ে বসে যায় তার কারণ পাবলিক কোনো ঘটনায় বেশিদিন মনে রাখতে পারে না সত্যগোপাল দুঃখ করে বলল মাছের ওপর বারোটা কোটেশন মুখস্থ ছিল রে সেগুলো যে জলে গেল তাতে কি বক্তৃতা তো আর ফুরিয়ে যাচ্ছে না এই তো কাল কালিতলায় নবীন সঙ্গে সঙ্গে ভবতারিণী বিদ্যাপীঠের বিন্দবাসিনী স্মৃতিশীল্ডের ফাইনাল ফুটবল ম্যাচেও আপনি সভাপতি কোটেশনগুলো সেখানেই ঝেড়ে দেবেন দূর ফুটবলের সঙ্গে কি মা যায় আহা লোকে অত খতিয়ে দেখে না এই তো সেদিন তাঁতিপাড়ায় অষ্টপ্রহর মহানাম সংকীর্তনের উদ্বোধনী ভাষণে আপনি পাট চাষিদের দুঃখ আর চিংড়ির ফলন বাড়ানোর কথা বললেন কেউ কিছু আপত্তি করেছে কি লোকে তো হাততালিয়ে দিল বললাম না লোকে অত তলিয়ে বোঝে না আপনার বক্তৃতার ডেপথ বোঝার এলেমি নেই ওদের বাড়ির বাইরেই একটা হোঁৎকা এবং একজন রোগাটে চেহারার লোক পায়চারি করছিল রোগা লোকটার পরনের দামি ধাক্কা পেরে ধুতি গায়ে সিল্কের পাঞ্জাবি বাবরি চুল পুরুষ্ট গোফ পায়ে নাগরা দেখলে সম্ভ্রম হয় সত্যগোপালকে দেখে এগিয়ে এসে হাত জোর করে বলল আপনি সত্যগোপাল ঘোষ বড়ই সৌভাগ্য আমার সত্যগোপাল বলল সভা কোথায় বলুন তো আগে সভা নয় তবে কি ফাংশন আগে না তাহলে নিশ্চয়ই ফুটবল ম্যাচ আগে না ও সব নয় কীর্তনের আসলেও আমি যাই বটে তবে বেশিক্ষণ থাকতে পারি না কলকাতালে শব্দে আমার বড় মাথা ধরে যায় তা আপনাদের কীর্তনটা হবে কোথায় কীর্তনের শব্দে আমার আবার মাথা ধরে না মাথা ঘোরে সেটাও খুব খারাপ জিনিস খারাপ বলে খারাপ আমাদের ঠাকুরদালানে তো রোজ সন্ধ্যের পর কীর্তনের আসর বসত বড় বড় কীর্তনিয়া আসত আমার ঠাকুরদা রাজা তেজেন্দ্রনারায়ণের আবার খুব কীর্তনের বাড়ি ছিল কি না রাজা আপনি কি রাজপুত্তুন নাকি মশাই আগে বলতে হয় এ হে আপনারা এভাবে বাইরে দাঁড়িয়ে থাকাটা তো ঠিক হচ্ছে না কি বলিস প্যাংলা প্যাংলা বিগলিত হয়ে বললো স্বর্ণনি খাওয়া শরীর তো ঘ্যাঁচাং করে ঠান্ডা লেগে যেতে পারে লোকটা মৃদু হেসে বলল আরে না না রাজত্বই নেই তো রাজা রাজা গজা নই ওই পৈতৃক বাড়িটাই যা আছে ঠাটবাট বজায় রাখাই কঠিন প্যাংলা বলল কিন্তু আপনার ঠাটবাট তো কিছু কম দেখছি না আঙুলে আংটি ঝিলিক মারছে তা ধরুন দু চার হাজার টাকা তো হবেই পায়ের জুতো জোড়াও চম কাচ্ছে তা ধরুন এক দেড়শো টাকা হেসে খেলে দাম হবে না তা হবে দেওয়ান জাঠা জানেন কেনাকাটা তো আর আমরা করি না দেওয়ান জাঠাই করেন সত্যগোপাল বলল তার রাজবাড়িটা কি কাছে পিঠে কোথাও বেশি দূরেও নয় কেতুগড়ের নাম শুনেছেন কি সত্যগোপাল একটু ভাবিত হয়ে বলল। তা শুনেছি বোধয় নামটা যেন চেনা চেনা ঠেকছে কি বলিস রে প্যাংলা কেতুগড় তো তা কেতুগড়ের নাম কি আর শুনিনি কত জায়গারই নাম নিত্যি শুনছি কেতুগড়ে আর কি দোষ করল তা কেতনটা হচ্ছে কবে মাথানের লোকটা বলল কেতন হচ্ছে না আমি বর্তমান রাজা দিগিন্দ্রনারায়ণের ভাইপো নরেন্দ্রনারায়ণ রাজবাড়ি থেকে সম্প্রতি কিছু জিনিস চুরি গেছে খবর আছে জিনিসগুলো এই ময়নাগড় এবং আশেপাশেই আছে আমরা সেগুলো উদ্ধার করতে বেরিয়েছি বিশেষ করে রূপই বাঁধানো একটা বাঁশি সত্যগোপাল অবাক হয়ে পড়ল বাঁশি আগে হ্যাঁ বড় পুরনো জিনিস সদের এক বছর আগে কেতুগড় রাজবাড়ির দরবারে মোহন রায় নামে একজন বাঁশুড়ে ছিলেন ভব আর খ্যাপাটে গোছের লোক মাঝে মাঝে কোথায় উধাও হয়ে যেতেন কেউ বলতো লোকটা মস্ত সাধক কেউ বলতো জাদুকর তাকে নিয়ে অনেক কিংবদন্তি আছে চুরি যাওয়া বাঁশিটা তারই আমরা সেটা উদ্ধার করতে এসেছি হাজার টাকা পুরস্কার আপনি তো গণ্যমান্য লোক সবাই আপনাকে ভারী ভক্তি শ্রদ্ধা করে আপনি একটু চেষ্টা করলে বাঁশিটা উদ্ধার হয় বাঁশিটাই খুঁজছেন কেন বলুন তো আগে পুরনো জিনিস তো একটা স্মৃতি চিহ্ন তাছাড়া লোকে বলে ও বাসি আর কেউ বাজাতে পারে না যদিও বা কেউ বাজাতে পারে তাহলে সঙ্গে সঙ্গে মারা পড়বে আমরা আসলে কথাটা বিশ্বাস করি না গুজবই হবে তবু বলাও তো যায় না আমরা চাই না বেঘরে একটা লোকের প্রাণ যাক আপনি একটু চেষ্টা করলে বাঁশিটা উদ্ধার হয় একটা লোকের প্রাণও বাঁচে সন্ধে রাত্রিরে পরাণ চারটি পান্তা নিয়ে বসেছে পান্তা খেয়ে সে একটু গড়িয়ে নেবে তারপর চটের থলিটা নিয়ে বেরিয়ে পড়বে ওই থলিটাতে নানারকম ছোটোখাটো যন্ত্রপাতি আছে দিনকাল ভালো যাচ্ছে না রোজগারপাতি নেই বললেই হয় এই গরমটা পড়াতেই কাজ ভণ্ডুল হচ্ছে বড় যত গরম পড়ে ততই লোকে হাঁস করে রাতে ঘুমোতে চায় না ঘুমোলেও তেমন গভীর ঘুম হয় না আর গেরস্ত না ঘুমোলে পড়ানের কাজ হতে চায় না যতদিন বর্ষা বাদলা না নামছে ততদিন টানাটানি যাবেই বর্ষা বাদল হলে আবহাওয়া ঠান্ডা হবে বৃষ্টির শব্দ এবং ব্যাঙের ডাকে মানুষ টেনে ঘুমোবে আর তখনই পরাণের বরাত খুলবে তার বউ গোমরামুখ নয়নতারা পান্তা ভাতের থালাটা পরাণের সম্মুখে নামিয়ে দিয়ে একটু আগেই বলছিল চাল কিন্তু তলানিতে নিতে ঠেকেছে কাল এক বেলারও খোর কি হয় কি না কে জানে বলে রাখলম ব্যবস্থা দেখো পরাণের একটা দীর্ঘশ্বাস পড়ল নয়নতারা কটমট করে কথা কয় বটে কিন্তু অনাচ্ছ কথা কয় না কাজকর্মে সে তত পাকা পোক্ত নয় এ কথা সে নিজেও জানে নইলে এই গ্রীষ্মকালে বদন পাঁচু গড়ায় গেনু হালদারের তো রোজগার বন্ধ হয়নি বদন তো পরশুদিনই রায়বাড়ির গিন্নিমার সীতাহার হাতিয়ে এনে সেই আনন্দে আস্ত বোয়াল মাছ কিনে ফেলল পাঁচু গড়ায় বিষ্টু সাহার দোকান থেকে ক্যাশ বাক্স ভেঙে সাতশো একান্ন টাকা পেয়ে একজোড়া জুতো কিনেছে গেনু হালদার দিন দুই আগে এক রাতে দু দুটো বাড়িতে হানা দিয়ে এক পাজার উপর রেখাবি আর দুটো আংটি হাতিয়ে এনেছে আর পরান একটা পেতলের ঘটিও রোজগার করতে পারিনি গতকাল অনেক কসরত করে কষ্টে সৃষ্টে সুতু ঘোষের বাড়িতে ঘরের জানলার শিখবে গিয়ে ঢুকেছিল বটে সেসব দিয়ে দুটো কাঁচের ফুলদানি ছাড়া আর কিছুই জোটেনি ফুলদানির তো আর বাজার নেই বউ সে দুটো ছুঁড়ে ফেলতে গিয়েছিল সেসব অবধি তাকে তুলে রেখেছে বুকটা দমে গেছে পরাণের খোরাকির পয়সাটাও না জুটলে তো বউয়ের কাছে মুখই দেখানো যাবে না অধবধনেই পান্তা খাচ্ছিল পরান গলা দিয়ে যেন হরহরে পান্তাও আজ নামতে চাইছে না হঠাৎ দরজায় একটা খুটখুট শব্দ হলো শব্দটা মোটেই ভালো মনে হল না পরাণের কেমন যেন গা ছমছমে শব্দ সে চট করে ঘটির জলে হাতটা ধুয়ে ফেলে চাপা গলায় নয়ন তারাকে বলল আমি মাচানের তলায় লুকোচ্ছি জিজ্ঞাসাবাদ না করে দরজাটা খুলো না বাঁশের মাচানটার ওপর তাদের কাঁথা কানির বিছানা মাচানের তলায় রাজ্যের হাঁড়ি কুড়ি পরাণ গিয়ে হামা দিয়ে তার মধ্যে ঢুকে পড়ল পুলিশ এলেও তার তেমন দুশ্চিন্তার কারণ নেই গত কয়েকদিন এ বাড়িতে চোরাই জিনিস আসেনি বললেই হয় ওই দুটো কাঁচের ফুলদানি ছাড়া কাঁচের ফুলদানি ফঙ্গবেনে জিনিস তার জন্য কি আর পুলিশ গা ঘাবে নয়নতারা টেমি হাতে উঠে গিয়ে দরজার ভিতর থেকেই সতর্ক গলায় বলল কে কি চাই বাইরে থেকে একটা ঘর ঘরে গলা বলল ভয় নেই মা আমি বুড়ো মানুষ দরজাটা খোলো দরজাটা এমনিতেই পলকা বেড়ালের লাথিতেও ভেঙে যাবে তার উপর হুড়কো ভাঙা বলে নারকোলের দড়ি দিয়ে কোনো ক্রমে বাঁধা নয়নতারা তাই সাত পাঁচ ভেবে দরজাটা খুলেই দিল বাইরে দাড়িগো ফোয়ালা একটা লোক দাঁড়ানো তার মাথায় ঝাঁকড়া চুল গায়ে ঢলঢলে একটা রং ছটা জামা পরনে লুঙ্গি পিঠে একটা বস্তা ঝুলছে টেমিটা তুলে ধরে লোকটার মুখটা ভালো করে দেখে নিয়ে নয়নতারা ঝাঁজের গলায় বলল কি চাই লোকটা করে চেয়ে থেকে বলল এটাই কি পরাণ দাসের বাড়ি নয়নতারা বলল হ্যাঁ কিন্তু সে এখন বাড়িতে নেই শুনেছি সে একজন গুনি মানুষ তাই দেখা করতে আসা নয়ন তারা ঠোঁট উল্টে বলল গুনি না হাতি যার দুবেলা দুমুঠো চালের জোগাড় নেই তেমন গুণের গলায় দড়ি লোকটা এ কথায় যেন ভারী খুশি হয়ে মাথা নেড়ে বলল কথাটা বড্ড ঠিক তবে কিনা এই পোড়া দেশে গুণের আদরি বা কই তা সে গেল কোথায় তাকিয়ে আমায় বলে গেছে এই সময় সে কাজে বেরোয় লোকটা ভারী অবাক হয়ে বলে এ সময় তার কি কাজ সন্ধেবেলায় তো তার কাজে বেরোনোর কথা নয় কাজ তো নিশুত রাতে নয়নতারা সপাটে বলল সেসব আমি জানি না মোট কথা সে বাড়িতে নেই লোকটা গোভদারির ফাঁকে ভারী অমায়িক একটু হেসে বলল তা বললে হবে কেন মা আমি যে টেমির আলোতেও স্পষ্ট দেখতে পাচ্ছি পান্তা ভাত পাতে পড়ে আছে এখনো নয়নতারা নির্বিকার মুখে বলল ও তো আমি খাচ্ছিলাম মাচানের তলা থেকে কার যেন শ্বাস প্রশ্বাসের আওয়াজও পাচ্ছি যে আমার কানটা যে বড় সজাগ হাঁড়ি কড়ির ফাঁক দিয়ে দুখানা জুলজুলে চোখ ও দেখা যাচ্ছে পড়ান আর থাকতে না পেরে হামা দিয়ে বেরিয়ে এলো গাটা একটু ঝেড়ে ঝুড়ে লোকটার দিকে চেয়ে বলল কি মতলব হে তোমার লোকটা মিষ্টি করেই বলল বলি দরজার বাইরে থেকেই বিদে করতে চাও নাকি বাড়িতে অতিথি এলে একটু বসতে টসতেও কি দিতে নেই পরাণ একটু কিন্তু কিন্তু করে বলল। তা ভিতরে এলেই হয় নয়নতারা দরজা ছেড়ে সরে দাঁড়ালো লোকটা ঘরে ঢুকে চারদিক চেয়ে একবার দেখে নিয়ে বলল ঘোষের বাড়ি থেকে ফুলদানি দুটো সরালে বুঝি পরান অবাক হয়ে বলে তুমি জানলে কি করে হে কয়েকদিন আগে আমি ঘোষের বউয়ের কাছে দশ টাকায় ও দুটো বেঁচে গেছি কি না নয়নতারা নথ নাড়া দিয়ে বলল গুণী লোকের মূরতটা দেখলেন তো অন্যরা কত সোনা দানা চেঁচে পুচে নিয়ে আসছে কত চোরের বউ সোনার চুরি বালা বেনারসি পরে ঘুরে বেড়াচ্ছে আর ইনি মত সারারাত গলদ ঘর্ম হয়ে এনেছেন দুটো কাঁচের ফুলদানি ম্যাগো ঘেন্নায় মরে যায় লোকটা দাঁড়িগোফের ফাঁকে ঝিলিক তুলে হেসে বললো একটা মাদুরটা দূর হবে তাহলে একটু বসি অনেক দূর থেকে আসা কিনা মাজাটা টন টন করছে নয়নতারা তারা একটা ছেড়া খোড়া মাদুর পেতে দিল তারপর ঝঙ্কার দিয়ে বলল আর কি লাগবে শুনি লোকটা মাদুরে বসে একটা বড় শ্বাস ফেলে বলল। লাগে তো অনেক কিছু প্রথমে এক গ্লাস ঠান্ডা জল তারপর একটু চা বিস্কুট হলে হয় রাতিরে দুটো ডাল ভাত কিন্তু বাড়ির যা অবস্থা দেখছি তাতে ভরসা হচ্ছে না তা বাপু তোমার সময়টা কি খুব খারাপ যাচ্ছে পড়ান মাদুরের আর দিকটায় বসে বলল তা যাচ্ছে একটু তবে চিরকাল তো এরকম ধারা যাবে না নয়ন তারা ফোস করে উঠল চিরকাল তো ওই কথাই শুনে আসছি দিন নাকি ফিরবে তা দিন আর কবে ফিরবে চিতে উঠলে লোকটা তার কামিজের পকেট থেকে পঞ্চাশ টাকার একটা নোট বের করে নয়নতারার দিকে চেয়ে বলল ঝগড়া কাজিয়ায় কাজ নেই মা তুমি বরং ওই সামনের মুদির দোকান থেকে যা যা লাগবে কিনে আনো নয়নতারা লজ্জা পেয়ে বলল না না আপনি টাকা দেবেন কেন আহা আমি তোমার বাপের মতোই তাছাড়া এই পরাণ দাসকে তুমি যত অপদার্থ ভাবো তত নয় ওর বরাতটাই খারাপ নইলেও সত্যিই গুণী লোক এ টাকাটা গুণী মানুষের নজরানা বলেই ভাবো না কেন নয়নতারা নোটটা নিয়ে পড়ানের দিকে একটা জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে বলল গুণির যা ছিঁড়ি দেখলম তাতে পিত্তি জ্বলে গেল বাবা এই তো গতকালই খগেন চোরের বউ অতসি এসে তার নতুন গোমেদের আংটি দেখিয়ে কত কথা বলে গেল বলল ও মা পরান্দার মতো লাইনের নাম করা লোকের বউ হয়ে এখনও তুই টিনের ঘরে থাকিস আমার তো দোতলা উঠে গেল আরও ঠেস দিয়ে কি বললো জানেন বললো তোর দেখছি গায়ে সোনা দানা নেই ঘরে তেমন বাসনপত্র নেই কাজের ঝি নেই কেন রে পরান্দার কি হাতে পায়ে বাদ ধরেছে নাকি বুড়ো লোকটা খুব মন দিয়ে সব শুনে মাথা নেড়ে বলল হ্যাঁ মা পরাণের দিনকাল খারাপই যাচ্ছে বটে তবে আমি যখন এসে পড়েছি তখন আর চিন্তা নেই তুমি একটু রান্নাবান্না জোগাড় করো তো দেখি আমি আবার খিদেটা তেমন সইতে পারি না এই যে যাচ্ছি বাবা বলে নয়ন তারা চলে গেল পরাণ জুল জুল করে চেয়ে ঘটনাটা দেখে নিল তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল হুম তুমি কে বট হে মতলবখানা কি বলি পুলিশের চর নও তো বুড়ো হো হো করে হেসে উঠে বলল ও হে পরাণচন্দর পুলিশেরও গের্না পৃত্তি আছে তারা ছুঁচো মেরে হাত গন্ধ করতে যাবে কেন বলো তো এখনো অবধি এমন একটা লাগসই কাজ করতে নি যাতে পুলিশের নজরে পড়তে পারো তোমাকে তারা চোর বলে পাত্তাই দেয় না বলি চুরিবিদদেরও তো বিএমে এম এ আছে নাকি তা তুমি তো দেখছি এখনো প্রাইমারিটাই ডিঙোতে পারো নি ভারী লজ্জা পেয়ে পড়ান অধবধন হয়ে বলল তা কি করা যাবে বলো আমি কাজে হাত দিলেই কেমন যেন ভন্ডুল হয়ে যায় তা তুমি লোকটিকে কোথা থেকে আগমন উদ্দেশ্য কি বলি ছদ্মবেশে ভগবান টগবান তো লোকটা ফের অট্টহাসি হেসে বলল পঞ্চাশ টাকা ফেললেই যদি ভগবান হওয়া যায় তাহলে তো কথাই ছিল না হে ও নয় বাপু হে শ্রীনিবাস চূড়ামণির নাম শুনেছ কখনও পড়ান তাড়াতাড়ি হাত জোর করে কপালে ঠেকিয়ে বলল তার শুনিনি নমস্য মানুষ প্রাতঃস্মরণীয় লোকে বলে শ্রীনিবাস চূড়ামণির শরীর নাকি রক্তমাংস দিয়ে তৈরিই নয় বাতাস দিয়ে তৈরি এতকাল ধরে কত বড় বড় সব চুরি করলেন কেউ কখনো ধরতেও পারল না কোথা দিয়ে ঘরে ঢোকেন কোথা দিয়ে বেরিয়ে যান লোকে বুঝতেও পারে না একবার নাকি ইঁদুরের গর্ত দিয়ে কার ঘরে ঢুকেছিলেন লোকটা মাথা নেড়ে বলল আহা অতটা নয় তবে হ্যাঁ আমার বেশ নাম ডাক হয়েছিল এককালে হ্যাঁ আপনি আপনি আগে করতে হবে না তুমিটাই চালিয়ে যাও হ্যাঁ আমি শ্রীনিবাস বটে তবে চুড়ি চামারি আমি বহু কাল ছেড়ে দিয়েছি কিছুদিন কোচিং ক্লাসে ভালো ভালো চোর তৈরি করতুম এখন তাও করি না আগে আমার যে তেমন হচ্ছে না মাথা ঘুরছে বুকের ভিতরে ঢক ঢক এত বড় একটা মানুষ আমার ঘরে পা দিয়েছে শাক বাজানো উচিত উলু দেওয়া দরকার শ্রীনিবাস বড়া ভয়ের ভঙ্গিতে হাত তুলে বলল হবে হবে ব্যস্ত হওয়ার দরকার নেই রয়েশোয়ে উলুও দিতে পারো শাঁখও বাজাতে পারো তবে সব কিছুরই একটা সময় আছে সব হুট করে করতে নেই তাহলে একটা নাম অন্তত করতে দিন বলে ভারী ভক্তির সঙ্গে শ্রীনিবাসের পায়ের ধুলো নিয়ে জিভে আর মাথায় ঠেকালো পরান তারপর গদ গদ হয়ে বলল এই যে কাকের বাসায় কোকিল এই যে বাঘের ঘরে ঘোগ এই যে শ্রাদ্ধে বিরিয়ানি এই যে বদনাতে গঙ্গা জল এই যে নেউলের নাকে নোলক শ্রীনিবাস ধমক দিয়ে বলে ওরে থাম থাম হতবাঘা উপমার যা ছিঁড়ি তাতে ঘাটের মরা উঠে বসে আমার যে বুকের মধ্যে বড্ড আকুলি বিকুলি বড্ড হাঁক পাঁক হচ্ছে বরং একটু পদসেবা করি তাতে আবেগটা একটু কমবে তা করতে পারিস বেচায় হাঁটা হয়েছে আজ পা টন টন করছে বলে শ্রীনিবাস মাদুরে শুয়ে ঠ্যাং বাড়িয়ে দিল পড়ান মহানন্দে পদসেবা করতে করতে বলল কাজকর্মে কি আবার নামা হবে বাবা কেন রে এই বুড়োটাকে দিয়ে আবার কাজ করাতে চাস কেন আমার কি রিটায়ার হওয়ার জন্যই কি যে বলেন বাবা ভগবান কি রিটায়ার করে নাকি দেশের রাজা রিটায়ার করে নাকি ডাক্তার কবিরে যেই রিটায়ার করে তারপর ধরুন যতদূর শুনেছি বাঘ সিংহীদেরও রিটায়ার নেই শ্রীনিবাস আরামে চোখ বুঝে বলল তা তুই আমাকে কোন খাতে ধরছিস ভগবান না রাজা না ডাক্তার না বাঘ আগে ভগবান বলেই ধরতুম তবে পাপ হয়ে যাবে বলে ধরছি না একটু কম সম করে ওই রাজা বলেই ধরে নিন শ্রীনিবাস ফোস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল রাজা না হলেও রাজার কাজেই রিটায়ার ভেঙে এই বুড়ো বয়সে বেরোতে হলো বুঝলি বাস তাই নাকি রাজার কাজ মানে তো ভাষাভাষী কাণ্ড কথায় বলে মারিত গন্ডা আর তো ভাণ্ডার তার রাজা খরচাপাতি কেমন দিচ্ছে বাবা শ্রীনিবাস ফের একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল হুম রাজাদের আর সেই কি আছে রে হাবা গঙ্গারাম রাজা বাপ মশাই রাজা ক্ষিতিন্দ্রনারায়ণ গরম ভাতে দুহাতা করে ঘি খেতেন তার একা গাড়ির ঘোড়ার লেজে দামি আতর মাখানো হতো যাতে ঘোড়া ছুটলে এক্কা গাড়িতে বসে রাজামশাই ভুর ভুরে গন্ধ পান আসল পাকা সোনার সুতো দিয়ে রাজার নাগরায় নকশা করা হতো তিন দিনের বেশি একজোড়া নাগরা পড়তেন না চাকর পাকরদের দান করে দিতেন সেসব দিন তো আর নেই নারায়ণের তো এখন পোলাও খেতে ইচ্ছে হলে রানিমা সর্ষের তেলে ভাত ভেজে দেন রাজবাড়িতে এখন ছেঁড়া গামছাখানাও সেলাই করে ব্যবহার করা হয় রাজমাতা মিতব্যায়নী দেবীকে আর আলাদা করে একাদশী করতে হয় না রোজই তার একাদশী এ হে আপনার মতো গুণী মানুষ এরকম একটা দেউলে রাজার হয়ে খাটছেন কেন বাবা দেশে কি রাজা গজার অভাব রাজার হয়ে খাটছি তোকে কে বলল তাহলে এই যে বললেন রাজার কাজ তা বলেছি বটে তবে তার মানে রাজার হয়ে খাটা নয় রে মানেটা একটু খট মট তুই ঠিক বুঝবি না তবে কাজটা রাজবাড়ি সংক্রান্তই বটে পরাণের চোখ দুটো এবার ভারী ঝুলঝুল করে উঠল একগাল গাল হেসে সে বলল তাই ভুলুন এবার তাহলে রাজবাড়ি খালাস করবেন এ না হলে ওস্তাদ আপনার মতো মান্যগণ ওস্তাদের কি আর গেরস্ত বাড়ির কাজে মানায় প্রাতঃস্মরণীয় মানুষ আপনি আর পুরনো রাজবাড়িগুলোয় মেলা কোনা ঘুপছি কুঠুরি কোথায় গুপ্তধন আছে কে জানে বাবা তা বাবা আপনার একজন স্যাঙ্গার ট্যাঙ্গার দরকার নেই আপনার পায়ের নখেরও যুগি নই বটে কিন্তু সোনাদানা তো ওজনদার জিনিস আপনি বুড়ো মানুষ অত কি বইতে পারবেন সেসব না হয় আমি করে দেবক্ষন সেসব হবে ক্ষণ অত উতলা হচ্ছিস কেন তারা আগে বলতো তুই কি ইংরেজি জানিস হাত কচলে লাজু খেসে পড়ান বলে কি যে বলেন বাংলাটাই ভালো করে আসে না তো ইংরেজি তবে কি না বলা কবার দরকারও পড়ে না তো হাত পা সচল থাকলেই হলো মাথা নেড়ে শ্রীনিবাস বলে ওহো ওটা কাজের কথা হলো না ভালো কারিগরের কিছু সচল থাকা দরকার হাত পা মগজ বুলি কোনটা না হলে চলে আঙ্কে ইংরাজির কথাটা উঠছে কেন বাবা জানলে কিছু সুবিধে হবে তা হবে বই কি ওই যে ফুলদানি দুটো চুরি করে এনেছিস কখনো ভালো করে উল্টে পাল্টে দেখেছিস পরান অবাক হয়ে বলে না তো কাঁচের ফুলদানি দেখে বউটা এমন মুখনারা দিল যে ওটার দিকে ফিরেও তাকায়নি বউ তো ফেলে দিতেই চেয়েছিল কি ভেবে ফেলিনি ঘটে বুদ্ধি থাকলে ফুলদানি দুটো উল্টে দেখলে দেখতে পেতিস ওগুলোর নিচে ইংরেজিতে লেখা আছে আজ থেকে দেড়শো বছর আগে ও জিনিস বিলেতে তৈরি হয়েছিল স্পোর্টিক কাচের তৈরি সমজদার খদ্দের যদি পাস কত দাম দিতে পারে জানিস বড় বড় চোখে হাঁ করে কিছুক্ষণ চেয়ে থেকে শশ ব্যস্ত পরাণ বলে কত হবে বাবা একশো দেড়শো দূর পাগল একশো দেড়শো কী রে যদি সাহেব খদ্দের পাশ তবে হেসে খেলে দশ থেকে পনেরো হাজার টাকা দেশি খদ্দের কিছু কম দিতে চাইবে তাও ধর এই আট দশ হাজার তবে যে আপনি দশ টাকায় বেছে দিলেন শ্রীনিবাস একটু হেসে বলল বেচবো না তো কি চোরাই জিনিস বয়ে বেড়াবো আর বেচা মানে কি আর সত্যি বেচা নাকি ও হলো গচ্ছিত রাখা যেমন ব্যাংকে লোকে টাকা রাখে আবার দরকার মতো তুলে নেয় এও হলো তাই এ গায়ের ঘরে ঘরে অমন আমার কত জিনিস গচ্ছি রাখা আছে দরকার মতো সরিয়ে নেবো বলেই রেখেছি পায়ের ধুলো দিন ওস্তাদ বলে দিন্তাদ শ্রীনিবাসের পায়ের ধুলো নিয়ে পড়ান শস্য ব্যস্তে বলল দেখছেন বাবা নয়নতারার কাণ্ডটা অত দামি জিনিস কেমন অছেদ্যায় কুলুঙ্গিতে তুলে রেখেছে ষষ্ঠী গুণের মেয়ে হয়ে তার আক্কেলটা দেখলেন পরে ভাঙ বেজে অত উতলা হসে তোর হাত কাঁপছে যে উত্তেজনার বসে ফুলদানির ওপর গিয়ে হামলে পড়লে তোর হাতেই ভাঙবে বোমা আসুক সাবধানে তুলে রাখবে ক্ষণ না বাবা দামি জিনিসের অমন অযত্ন সহ্য হয় না একটু হেসে শ্রীনিবাস বলে দামি জিনিস বলে বুঝতে পারলে কি আর অযত্ন করতো কোন জিনিসের কি দাম তা কজন বোঝে বল দেখি তাই তো বলছিলাম কারিগর হতে গেলে হাতে পায়ে দর হলেই হয় না মগজ চাই চোখ চাই পেটে একটু বিদ্যে চাই গদগদ হয়ে পড়ান বলে আপনাকে যখন পেয়ে গেছি এবার সব শিখে নেব শোন হতভাগা হুটপাট করার দরকার নেই ও দুটো জিনিস একটু ঢাকা চাপা দিয়ে রাখিস দুটো লোক কাল থেকে ও সব চোরাই জিনিসের খোঁজে এ তল্লাটে ঘুর ঘুর করছে পরাণ প্রায় লাফিয়ে উঠে বলে সর্বনাশ তাহলে উপায় নি তারা দুটিও তোর মতোই মরকট এই সব জিনিসের মর্ম তারাও বোঝে না ডবল দাম দিয়ে কিনে নেবে বলে সবাইকে ভরসা দিচ্ছে আসলে ডবল দাম দেওয়ার মুরদও তাদের নেই তারা শুধু খোঁজ নিচ্ছে কার বাড়িতে কোন জিনিসটা আছে জেনে নিয়ে রাতের অন্ধকারে মাল সাফাই করবে সেটাও তো ভয়ের কথা তোর এই ভাঙাবাড়ির দিকে তারা নজরও দেবে না বটে তবু সাবধানে থাকা ভালো আসলে তারা একটা জিনিসই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে সেটা পেয়ে গেলে অন্য জিনিসগুলো নিয়ে তারা বিশেষ মাথা ঘামাবে না সেটা কি জিনিস বাবা শ্রীনিবাস একটা দীর্ঘশ্বাস ফেলে বলল হ্যাঁ রে নয়নতারা এত দেরি করছে কেন বলতো আগে এ বাড়িতে তো বহুকাল মান্যগণ্য কেউ আসেনি আজ আপনার সম্মানে ভালো মন্দ কিছু রাতবে ও তা ভালো শ্রীনিবাসের পা আরও জোরে দাবাতে দাবাতে পড়ান বলল জিনিসটা কি তাই এই বেলা বলে ফেলুন বাবা নয়নতার সামনে গুঝ কথাটা তা না বলাই ভালো মেয়েদের সামনে গুজ্জ কথা বললে বড় ভজঘট্ট লেগে যায় ওদের পেটে কথা থাকে না কি না পাঁচ কান হয়ে পড়ে অত হুড়ো দিচ্ছিস কেন রে সব কথা উপর্যপরি বলে ফেলাই কি ভালো কথারও তো দিনক্ষণ লগ্ন আছে নাকি যখন তখন যেমন তেমন কথা বললেই তো হবে না ভালো করে ভেবে চিনতে নিকেশ করে বলতে হবে একটু জিরোই তারপর চারটি খাই তারপর একটু ঘুমোনো তো দরকার বুড়ো মানুষটার নাকি বিছানাপত্তরে যা ছিঁড়ি দেখছি তাতে ঘুমটাই কি আর হবে শশব্যস্ত পরাণ বলল চিন্তা নেই বাবা মাচানের ওপর আরও কয়েকটা বস্তা পেতে নরম বিছানা করে দিচ্ছি আরামে শোবেন আমরা না হয় পাশের ঘরে মা পেতে ঘুমব। তা সেই ব্যবস্থাই ভালো লোক দুটোর গতিবিধির ওপর নজর রাখতে তোর বাড়িতেই কয়েকদিন থানা গেড়ে থাকতে হবে এই একশোটা টাকা রাখ কাল গিয়ে ভালো করে বাজার করে দুদিন ভালো মন্দ খা দেখি। রাতের কারিগরদের ভালো মন্দ খেতে হয় নইলে এ কাজের হ্যাপা সামলাবি কি করে ওই হাড় গিলে ল্যাক প্যাকে কমজোর চেহারায় যে দশটা লোকের কিলো হজম করতে পারবি না তোর মতো বয়সে আমাকে একশো লোক মিলে হাঁটুড়ে মার দিয়েও কিছু করতে পারিনি পাগলুর হাটে তো একবার বাস ডলা দেওয়ার পর পুকুরের জলে চুবিয়ে রেখেছিল প্রাণায়ামের জোরে প্রাণবায়ুটুকু আটকে রাখতে পেরেছিলুম বুঝেছিস শুনছিলেন মোহন রায়ের বাসির প্রথম পর্ব সামনে সপ্তাহে ফিরব দ্বিতীয় এবং তৃতীয় পর্ব নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার